ব্রিটেনের শত শত নারী বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ, জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডারের সঙ্গে ক্যান্সারের সংযোগ রয়েছে। অভিযোগকারীদের একজন লিন্ডা জোন্স। Before I started using it, my parents were using it on me. It just was the norm. It was a household staple. উপর্যুপুরি ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে এবং নাড়িভুঁড়িতে সমস্যা নিয়ে তিনি ডাক্তারের শরণাপন্ন হন। এরপরই জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি পান। ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন লিন্ডা জোন্স। I had an official diagnosis that I had ovarian cancer stage 4 serious and I was straight onto basically palliative care. There is no cure. নিজের ক্যান্সার সম্পর্কে গভীরভাবে বুঝতে গিয়ে লিন্ডা জোন্স জানতে পারেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে 62,000-এর বেশি মামলা দায়ের করা হয়েছে। According to the American Cancer Society, talc, a mineral known for its softness, can contain asbestos, a substance known to cause cancer. এবং এর প্রেক্ষিতে কমপক্ষে $13 বিলিয়ন ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এই মামলাগুলোতে কোম্পানিকে মেসোথেলিওমা, যা অ্যাসবেস্টস সংশ্লিষ্ট একটি ক্যান্সার, এবং টেলকম পাউডার ব্যবহারের ফলে নারীদের গাইনোকোলজিক্যাল ক্যান্সারের জন্য দায়ী করা হয়েছে। আইনি প্রক্রিয়া এগিয়ে গেলে এটি ব্রিটেনের প্রথম এ ধরনের মামলা হতে পারে। প্রায় 1900 অভিযোগকারী এই মামলাকে ইংল্যান্ড এবং ওয়েলসের ইতিহাসে বৃহত্তম ফার্মাসিউটিক্যাল মামলায় পরিণত করতে পারেন। মামলার পক্ষের আইনজীবীরা আইনি প্রক্রিয়া শুরু করেছেন এবং 2025 সালের শুরুতে বিচার শুরু হতে পারে। কেপি ল এর টম লংস্টাফ বলেন, ব্রিটেনের নারীরা এ বিষয়ে একটি জবাব এবং ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রাখেন। This case is a blatant example of corporations placing profits ahead of people. So knowing that there is a risk, a danger in using a particular product, but instead continuing to sell that product knowing it was dangerous and not telling people about the risks. অভিযোগ করা হচ্ছে জনসন অ্যান্ড জনসন কয়েক দশক ধরে টেলকম পাউডারে ক্যান্সার সৃষ্টিকারী অ্যাসবেস্টসের উপস্থিতি সম্পর্কে জানতো এবং তা গোপন রাখে। তবে কোম্পানিটি এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে তাদের পাউডার অ্যাসবেস্টস এবং ক্যান্সারের মধ্যে কোনো সংযোগ নেই। J&J takes the issue of talc safety incredibly seriously and always has. As our documents show, we have relied upon the most state-of-the-art testing protocols for decades and have been entirely transparent with government institutions and academic researchers regarding our findings. Stage 4 ক্যান্সারের রোগী মৃত্যু পথযাত্রী লিন্ডা জোন্স বলেন, আইনি প্রক্রিয়ার ফয়সালা হওয়া পর্যন্ত তিনি হয়তো বেঁচে থাকবেন না, কিন্তু তিনি চান ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিপূরণ পাক। Nobody knows. It could come back in 3 months, 6 months. Most of us are terminal and we're not actually going to see the end of it. অন্যদিকে জনসন অ্যান্ড জনসন আশা করছে ব্রিটেনের বিচার ব্যবস্থা তাদের পক্ষে রায় দেবে। তবে এই মামলা কিভাবে শেষ হবে তা সময়ই বলে দেবে।